এক বছর ধরে কারাবন্দী হয়ে রয়েছেন অসমের কৃষক নেতা অখিল গগৈ। তার মুক্তির দাবিতে আওয়াজ উঠল শিলচরেও। বৃহস্পতিবার অখিল গগৈর মুক্তির দাবিতে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা প্রদর্শন করে রাইজর দলের কাছাড় জেলা আহ্বায়ক কমিটি ও কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। কৃষক নেতা অখিল গগৈর বিনা শর্তে মুক্তি ও কৃষক বিরোধী আইন বাতিলের দাবিতে ধর্ণা দেন তারা। কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তা রুকন উদ্দিন বড়ভূইয়া জানান, অবিলম্বে দলনেতাকে বিনা শর্তে মুক্তি না দিলে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। এদিনের ধর্ণায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি টিকেন্দ্রজিৎ সিংহ, দীপ্তব দাস, মেহবুব আহমেদ চৌধুরী, নবদীপ সিংহ, প্রশান্ত লস্কর, শান্তি সিনহা প্রমুখ। এদিন ধর্ণা শেষে জেলাশাসকের মারফতে দুটি দাবি সম্বলিত এক স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রদান করা হয়। আজ এক বছর পাঁচ দিন আমাদের কৃষক নেতা অখিল গগৈকে যে কারাবন্দি করে রেখেছে, বেআইনিভাবে যে কারাবন্দি করে রেখেছে, সেটা মুক্তি দেওয়ার জন্য আমরা ঐদ্য শিলচরে ক্ষুদিরাম বোস মূর্তির পাশে আমরা অবস্থান ধর্ম করছি, যাহাতে সরকারে বিনা শর্তে অখিল গগৈ অতি শীঘ্রে মুক্তি দেওয়ার আমরা দাবি উত্থাপন করছি। ধন্যবাদ। যদি দাবি পূরণ না হয়, আমরা সারা আসামে বৃহত্তর আন্দোলন আমরা গড়িয়া তুলব। অবিলম্বে বিনা শর্তে অখিল গগৈকে মুক্তি দিতে হবে এবং কৃষক বিরোধী যে আইন কেন্দ্র সরকার প্রণয়ন করেছে সেটা অবিলম্বে বাতিল করতে হবে, নইলে আমরা সমগ্র বরাক তথা আসামব্যাপী এক গণ আন্দোলন, তীব্র গণ আন্দোলন গড়ে তুলব।